পোষ্য সারমেয়কে ধারালো অস্ত্র দিয়ে আঘাত। অভিযুক্তের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের। অভিযুক্তকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে বনগাঁ থানার পুলিশ। পোষ্য সারমেয়কে ধারালো অস্ত্রের কোপ, এমন অমানবিক দৃশ্য দেখে শিউরে উঠল বনগাঁ থানার অন্তর্গত শিবপুর বল্লভপুর এলাকার বাসিন্দারা। ঘটনায় অভিযোগ দায়ের বনগাঁ থানায়। অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতার করেছে বনগাঁ থানার পুলিশ। স্থানীয় সূত্রে জানা যায়, পোষ্য সারমেয় মালিকের নাম সুব্রত মল্লিক। ঘটনা সূত্রে জানা যায়, ওই পোষ্য সারমেয় মালিক বিগত এক বছর ধরে ওই পোষ্যকে বাড়িতে লালন পালন করেন। গতকাল রাত্রে তিনি ওই পোষ্যটিকে খাইয়ে খানিকক্ষণের জন্য বাড়ির বাইরে ছেড়ে আসেন। কিছুক্ষণ পর হঠাৎই পোষ্যটি ছুটে আসে তার মালিকের বাড়ি। এরপরই সুব্রতবাবু দেখতে পান ওর পিঠে একটি কাস্তে ঢোকানো অবস্থায় রয়েছে এবং অঝোরে রক্ত বেরোচ্ছে। এরপরই খোঁজাখুঁজির পর সুব্রতবাবু জানতে পারেন তারই প্রতিবেশী অশোক সরকার এমন অমানবিক জঘন্য ঘটনা ঘটিয়েছেন। যখন আমি খেতে দিয়েছি, খেতে দিয়ে আমরা যখন ছুতে যাব, তখন কুকুরটা মানে রাস্তার দিকে গিয়েছে, গিলি ওদের বাড়ির সামনে যেয়ে গিয়েছে অশোক সরকার। হলো কুকুরটা তখন কাঁচি দিয়ে ছুঁড়ে মেরেছে, মারলি কুকুরটা তখন আমাদের বাড়ি দ্রুত চলে আসে। আসলে আমার সাজে দেওয়ার তখন ওই কাঁচিটা টেনে বেড়ে করতেও পারে না, তারপরে খুব কষ্ট করে বেড়ে করলো। বেড়ে করলে আমি বললাম যে চল থানায় নিয়ে যাই, থানায় নিয়ে আমি কুকুরি ওদের নামে কেস করব যে কুকুর কেন মারলো, অবলা জীব মারা তো উচিত না। এরপরই সুব্রতবাবু তার পোষ্যটিকে নিয়ে বনগাঁ থানার দ্বারস্থ হন। পাশাপাশি বনগাঁ থানায় অভিযুক্তের নামে লিখিত অভিযোগও দায়ের করা হয়। সেই সাথে বনগাঁ স্ট্রিট ডগ নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থার কিছু যুবক খবর পেতেই তারা ছুটে আসেন এবং সারমেয়টিকে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করেন। বর্তমানে ওই সারমেয়টি সুস্থ আছে বলে জানান তারা। এই বিষয়ে সুব্রত মল্লিক জানান, গতকাল রাত্রে খাবার পর আমার সারমেয়টি রাস্তায় বেরিয়েছিল, হঠাৎ দেখি বাড়িতে ছুটে এসেছে, তারপরই দেখতে পাই ওর পিঠ থেকে অঝোরে রক্ত পড়ছে। এরপরই আমি বনগাঁ থানার দ্বারস্থ হই এবং বনগাঁ স্ট্রিট ডগস নামে ওই স্বেচ্ছাসেবী সংগঠনের দাদারা আমাকে যথেষ্ট সাহায্য করেছেন। ওরা প্রাথমিক চিকিৎসারও ব্যবস্থা করেছেন আমার পোষ্যটি, বর্তমানে এখনো সুস্থ আছে। মানে আমার কুকুর ওই রাস্তায় ওনার বাড়ির উপর গিয়েছিল, তা কাস্তে দিয়ে কুকুরের গায়ে আঘাত করে। কেন আঘাত করলো? কেন শয়তানি করে করুক আর যেভাবে করুক করেছে। তারপরে আমি বনগাঁ থানার দ্বারস্থ হয়েছি। থানা আসার পর আমার এই কুকুর নিয়ে যে দাদারা কাজ করে এনাদের সঙ্গে দেখা হলো, এনারা আমার সাহায্য করলো। করার পরে কেসটা ওরা নিল, নিয়ে আসার পরে আমার কুকুরের প্রাথমিক চিকিৎসাটা করে দিল, সেলাই করে ওষুধ টষুধ দিল। থানায় অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত অশোক সরকারকে গ্রেফতার করেছে বনগাঁ থানার পুলিশ। ধৃতকে আজ বনগাঁ মহকুমা আদালতে তোলা হয়। এই বিষয়ে বনগাঁ স্ট্রিট ডগসের সদস্য তন্ময় দাস বলেন, আমরা গতকাল রাত 10:30 নাগাদ বনগাঁ থানার মোড় থেকে আমাদেরই এক সদস্য মারফত জানতে পারি একটি সারমেয়কে কোনোভাবে ধারালো অস্ত্র দিয়ে কোপ দেওয়া হয়েছে। এরপরই ওই পোষ্যকে নিয়ে যায় তার মালিক। পরবর্তীতে আমরা ঘটনাস্থলে পৌঁছাই এবং মালিকের সাথে কথা বলে পোষ্যটির প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করি। তবে আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই। আমাদের প্রশাসনের কাছে একটাই আবেদন, এমন অমানবিক কাজ যারা করেছেন তাদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা যেন প্রশাসন করে। অ্যাকচুয়ালি আমাদের কাছে আজ 10:00 নাগাদ একটা খবর আসে বনগাঁ থানার মোড় থেকে। আমাদের এক সদস্য জানায় আমাদেরকে যে একটা সারমেয় এবং তার মালিক বনগাঁ থানায় এসছে, তার পিঠে একটা বড় ক্ষতচিহ্ন আছে, কেউ বা কারা ধারালো অস্ত্র দিয়ে ওখানে একটা কোপ মেরেছে এবং এক্সিস ব্লিডিং হচ্ছে। তা তৎক্ষণাৎ আমরা সেখানে পৌঁছাই, সেটাকে পর্যবেক্ষণ করি এবং অভিযোগ জানানোর পরে আমরা প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেছি। তো এক্সিস ব্লিডিং হয়েছে, আমরা যতটুকু সম্ভব হয়েছে প্রাথমিক চিকিৎসা দিয়েছি। এখন সারমেয়টি আগের তুলনায় ভালো আছে। আমরা যেটা সাধারণ মানুষ বা আমাদের সবার কাছে অনুরোধ সেটা হলো যে এই রকম ন্যাক্কারজনক ঘটনা আপনারা ঘটাবেন না। যে বা যারা ঘটিয়েছে তাদের আইনি ব্যবস্থার মাধ্যমে যে সমস্ত সাজার ব্যবস্থা হয় সেগুলো আমরা অনুরোধ রাখবো প্রশাসনের কাছে।
সোম দাস এবং সব্যসাচী ভট্টাচার্য, রিপোর্ট নিউজ নোম্যান্স ল্যান্ড, বনগাঁ। নারী সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।